ভ্যাকসিন নেওয়ার নাম নথিভুক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমাবাজি, লাঠি রড হাতে পিস্তল নিয়ে হাওড়া পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পোলকুস্তিয়ায় উত্তেজনা। ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে একটা বিবাদ, গুলি এবং বোমা চলেছে, এটা কতটা কাম্য? ভ্যাকসিন তো মানুষের জীবন দেয়, এক্ষেত্রে মানুষের মধ্যে কী প্রভাব পড়বে? আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন ভ্যাকসিন দেয়া হচ্ছে। আর দুই, আমাদের MLA গুলশান মল্লিক, সীতানাথ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, BDO BMH বসে আমাদের সিদ্ধান্ত হয়েছে কবে 100 হবে, কবে 150 হবে, কবে 200 হবে। এটা আমাদের 4 থেকে 5 মাস ধরে ভ্যাকসিন চলছে, কোনো দিন গণ্ডগোল হয়নি। আজকে BJP-র গুন্ডারা এসে তারা চমকে ভ্যাকসিন নিতে চাইছে, তারা কোনো রেজিস্ট্রেশন করবে না, তারা নেবে। এখানে কোনো কালার দেওয়া হয়নি, একটা মানুষের জীবন নিয়ে খেলা, আমরা কোনো কালার দেখতে চাইনি। আমাদের কাছে যে আবেদন করেছে আমরা তাদের ভ্যাকসিন করে দিচ্ছি। আজকে 6 মাস ধরে চলছে, একদম 14টা কেন্দ্রে আমাদের সমানভাবে, কোথায় 100 জনকে দেওয়া হচ্ছে, কোথায় 150 জনকে দেওয়া হচ্ছে, ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে। এবং আমি নিজে ওই হসপিটালে এজেন্ট থাকি, আজকে তো ভ্যাকসিনের ডেটই নেই। তাদের উদ্দেশ্য হচ্ছে, এটা BJP-র গুন্ডাদের উদ্দেশ্য হচ্ছে, রংবাজি করে ভ্যাকসিন করাবো। এটা আমাদের কাছে কাম্য নয়। আমরা চাই আসুক না, তারা আবেদন করুক, রেজিস্ট্রেশন হোক, আমার তার এ আছে, সিস্টেম অনুযায়ী হচ্ছে। সিস্টেমের বাইরে কিছু কাজ হবে না, কোনো দাদাগিরি বরদাস্ত করা যাবে না। প্রথমত বলি, যারা এই মিথ্যে অপপ্রচার করছে, আজকে টিকাকরণের কোনো ডেট ছিল না। BJP-র গুন্ডারা পোলকুস্তিয়ায় স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে অক্ষত্র ভাষায় আশাকর্মীদের ঘরে গালিগালাজ করেছে এবং MMদের ঘরে গালিগালাজ করেছে, তাদের ঘরে টানাটানি ধস্তাধস্তি করেছে এবং তাদের ঘরে একটা ঘরে বন্দি করে রেখেছে। এত ক্ষমতা বাংলায় BJP-র এলো কোত্থেকে? তো আমাদের সিস্টেম অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ধারাবাহিকভাবে 14টা পঞ্চায়েতে ক্যাম্প হচ্ছে, সেখানে কোনো অভাব অভিযোগ আসেনি। হঠাৎ পোলকুস্তি আজকে অভাব অভিযোগ এসে গেল। এখানে তো ভ্যাকসিন এখানে 2 মাস ধরে দেওয়া আছে, 2 মাস কি 3 মাস ধরে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস যারা করেন বা শাসক দলের যারা সাপোর্টার তাদেরকেই বেছে বেছে ভ্যাকসিন। ওখানে তৃণমূল দলের সিম্বল লেখা নেই আর BJP দলের সিম্বল লেখা নেই। পঞ্চায়েতে যারা আধার কার্ড জমা দিচ্ছে বা পঞ্চায়েত সমিতিতে যারা আধার কার্ড জমা দিচ্ছে, ভ্যাকসিন তাদেরই লিস্টে তৈরি হয়েছে, তার এখানে আমার লিস্ট কপি আছে। একটা সিস্টেমে হতে চায়, ওনারা চায় আমরা আধার কার্ড জমা দেবো না, আমরা এমনি কাজ করে নেবো, এ জমানা চলবে না। পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক এবং জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ এবং BMH এবং BDO সভাপতি, সহসভাপতি, স্বাস্থ্যের কর্মদক্ষ মিটিং করে সিদ্ধান্ত অনুযায়ী, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত করে আমাদের কাজ হচ্ছে। আরে ওরা বন্দুক বা বম ওরা নিয়ে এসেছিল, গ্রামের ছেলেরা তো কেড়ে নিয়েছে, বন্দুক মারতে এসেছিল, গোরাকে মেরে দিলে ঠান্ডা হয়ে যাবে, পিস্তল নিয়ে এসেছিল, আমাদের ছেলেরা কেড়ে নিয়েছে, বমও নিয়ে এসেছিল। হ্যাঁ, পুলিশের অভিযোগ নিশ্চয়ই অভিযোগ হচ্ছে, মেডিকেল যারা আশা কর্মী আমাদের আঘাত হয়েছে বা যাদের শিলাতাহানি করা হয়েছে আশা কর্মীদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। নাম শেখ মোহাম্মদ ইব্রাহিম, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি।